go for a movie. Yes. Do you want this food? Yes. Do you want to go there? Yes. এইভাবে প্রতিটা কথায় যে yes বলছি এটাকে শুনতে ভালো লাগছে? কথার মধ্যে একটা boring এসে যাচ্ছে। তাহলে চলো এই boring ব্যাপারটাকে কথা থেকে সরানো যাক। তাহলে কিভাবে আমরা করতে পারি? আমরা yes বলবো কিন্তু yes wordটাকে use করবো না। Yes এর পরিবর্তে আমরা সুন্দর সুন্দর কিছু advanced word দিয়ে yes বলবো। So yes, welcome you all to a new class. এই ভিডিওগুলো থেকে তোমাদের যদি কিছু হেল্প লাগে, তোমরা যদি কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। So all right, তাহলে আমাদের বিভিন্ন কথার মধ্যে yes বলতে হয়, কিন্তু এই সবসময় yes, yes, yes বললে কথাগুলো একঘেয়ে হয়ে যায়। তাহলে আমরা yes এর পরিবর্তে আর কি কি শব্দ ব্যবহার করতে পারি, চলো এই ক্লাস থেকে আমরা শিখে নিই। So we can say number one, all right, all right. Number two, by all means, by all means. Number three, positively, positively. Four, undoubtedly, undoubtedly. Certainly, certainly. Indeed, indeed. Roger that, roger that. এই বাটা খুবই ইউনিক, আমরা yes এর অল্টারনেটিভ হিসেবে বলতে পারি roger that. Fair enough, fair enough. Okay jockey, okay jockey. এটা একটা ইনফর্মাল ওয়ার্ড, আমরা yes এর পরিবর্তে এই ওয়ার্ডটাও ইউজ করতে পারি, okay jockey. Fine, fine. Without fail, without fail. A 1000 times yes, a 1000 times yes. Cool, cool. Gladly, gladly. Absolutely, absolutely. Definitely, definitely. Agreed, agreed. Of course, of course. তাহলে এতগুলো ভাবে আমরা yes বলতে পারি। তাহলে কেন আমরা একই word যেটা শুনতে boring লাগছে এরকম overused word কেন ইউজ করব? আমরা এরকম সুন্দর সুন্দর word ইউজ করে impressive ভাবে কথাবার্তা বলবো। তাহলে আমরা yes এর alternative হিসেবে কি কি বলতে পারি? Positively, certainly, undoubtedly. Cool, roger that. Fair enough. Fine, spot on. Plus one, dead right. এই ওয়ার্ডগুলোর মধ্যে তোমাদের কোন ওয়ার্ডটা সবথেকে ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেতে নিচে বেল বাটনে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের ক্লাসটা এতটাই। স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ।